সিপিএম রাজ্য কমিটির দুদিনের বৈঠক সম্পন্ন। রাজ্যের বর্তমান রাজনৈতিক এবং সার্বিক পরিস্থিতির পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনের বিষয়ে বৈঠকে আলোচনায় বিশেষ গুরুত্ব আরোপ এবং জোটের ব্যাপারে কংগ্রেসের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে বলে বৈঠক শেষে আহত সাংবাদিক সম্মেলনে জানালেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। কার্যত আসন্ন লোকসভা ভোটের প্রচার প্রস্তুতির রূপরেখা তৈরির নিরিখে অনুষ্ঠিত হয়ে গেল সিপিএম রাজ্য কমিটির দুদিনের বৈঠক। মেলার মাঠস্থিত সিপিএমের প্রধান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। কার্যত সোমবার দুপুরে বৈঠক সম্পন্ন হয়েছে। আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বৈঠক শেষে আহত সাংবাদিক সম্মেলনে সিপিএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, রাজ্যের বর্তমান রাজনৈতিক এবং সার্বিক পরিস্থিতি এবং আসন্ন লোকসভা ভোট বিষয়ক পর্যালোচনা ছিল বৈঠকের মূল বিষয়বস্তু। মূল আলোচ্য বিষয় ছিল আমাদের রাজ্যে বর্তমান যে রাজনৈতিক অবস্থা এবং শুধু রাজনৈতিক অবস্থা না, ত্রিপুরার যে মানুষের জীবন জীবিকা তার অবস্থা এখন কিরকম চলছে সে সম্পর্কে রাজনৈতিক দিক থেকে আমাদের কি করণীয় আছে সেগুলো আলোচনা করা। তারপর দ্বিতীয় খুবই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ছিল যে সামনে আমাদের দেশের যে লোকসভার সাধারণ নির্বাচন আসছে আমাদের রাজ্যে, তার প্রস্তুতি আমরা আগেই শুরু করেছি, তার পর্যালোচনা করা। রাজ্যে জোটের ব্যাপারে কংগ্রেসের সাথে সিপিএম এর প্রাথমিক আলোচনা হয়েছে বলেও জানালেন জিতেন্দ্র চৌধুরী। ত্রিপুরা মাথার সাথে আমাদের আলোচনা হয়নি, কংগ্রেসের সাথে আনুষ্ঠানিকভাবে আমাদের এক রাউন্ড আলোচনা হয়েছে। আমরা বলেছি যে বিজেপিকে হারানোর জন্য সারা দেশের মধ্যে যে মানুষের যে স্পৃহা এ রাজ্যের মধ্যেও সমানভাবে আছে, সেই স্পৃহাকে যাতে আমরা কার্যকরী করতে পারি এখানে, সেভাবেই আমাদের আগামী নির্বাচনে চিন্তা ভাবনা করা দরকার। এবং আমরা বলেছি এই জায়গায় যে বিজেপি বিরোধী ভোট যাতে ভাগ না হয় তার জন্য আমাদের ঐক্যবদ্ধ কাজ করা দরকার। আপনারাও আপনাদের হাইকমান্ড তথা সর্বরাজ্য কমিটি আলোচনা করুন, আমরাও আমাদের কেন্দ্রীয় কমিটি তার সাথে। সর্বোপরি সিপিএম এর রাজ্য কমিটির দুদিনের বৈঠকে আসন্ন লোকসভা ভোটের প্রস্তুতি স্বরূপ যে প্রচার প্রক্রিয়া চলছে এর পর্যালোচনা করা হয়েছে এবং দলীয় সদস্য কর্মী সমর্থকদের সংগঠিত করতে বৈঠকে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জিতেন্দ্র চৌধুরী জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউ।